রোববার রাত 4টার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বীরকালো এলাকার পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযানে যায় এএসআই সদর আলম ও এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে 6 পুলিশ সদস্য। এ সময় অপর একটি ট্রলারের সঙ্গে তাদের বহনকারী নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে গেলে 4 পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে নিখোঁজ হন 2 এএসআই। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পুলিশ সদস্যরা নৌকা হলে আসছিল, আসার পরে ওদের নৌকা ডুবি হয়েছে। নৌকা ডুবিতে তাদের দুইজন সদস্য নিখোঁজ আছে। এই সংবাদ পেয়ে আমরা অলরেডি কুমারখালী ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসছি। এই ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, রাতে তাদের কোনো অভিযান ছিল না। স্থানীয়রা জানান, জেলেদের কাছে অনৈতিক সুবিধা আদায় করার হামলায় শিকার হয়েছেন তারা। মাছ ধরে এই সোজা চলে আসি, এখন আমার নৌকা যা ধরি যে কয়টা মাছ পাইছিলাম নিয়ে গেল। পুলিশ বললি যে আরো কিছুক্ষণ আমরা নেবো তেগাওয়ার পর, তাই বললি ওই দারোগা বললি, তাই চলে গেল। নদীতে লাভেছিলি মাছ নেওয়ার জন্য, এই জেলিদের সাথে হাতাহাতি করে নি সেই অথবা গ্যাঞ্জাম হলো। দুই পুলিশ নিখোঁজ, আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।